আমরা সবসময় শুনে আসছি যে আগে দর্শন দাঁড়িয়ে তারপর কিন্তু বিচারিত। আমাদের অ্যাপ্লিকেশন যতই গুণবতী হোক না কেন, যতই ফিচার থাকুক না কেন, সেটা যদি দেখতে সুন্দর না হয় তাহলে কিন্তু খুব একটা ইন্টারেস্টিং না। সো আজকের ভিডিওতে আমি যেটা করবো সেটা হচ্ছে একটা বেস স্টাইল দাঁড় করবো এবং বেসিক স্ট্রাকচার আমাদের স্ক্যাফোল্ডিংটা দাঁড় করবো। তো প্রথমত আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে Tailwindcss, এবং আমি যেটা বলেছিলাম যে আমি এই অ্যাপ্লিকেশনের সকল স্টাইলিং করেছি হচ্ছে Tailwindcss.com, মানে Tailwindcss ফ্রেমওয়ার্কটা ইউজ করে। তো এই Tailwindcss নাক্সটা ইন্টিগ্রেট করার জন্য আপনি অফিসিয়াল ডকুমেন্টেশনের যে গাইডলাইন ছিল এখানে গেট স্টার্টেড ক্লিক করলে আপনি ইনস্টলেশন গাইডলাইন দেখতে পাবেন। এখানে অনেকগুলো ওয়ে বলা আছে, Tailwindcss CLI, তারপর ইউজিং পোস্ট সিএসএস, তারপর ফ্রেমওয়ার্ক স্পেসিফিক গাইডলাইন আছে যেটা আমরা ফলো করতে পারি, এবং এখানে বিভিন্ন ফ্রেমওয়ার্ক স্পেসিফিক গাইডলাইন দেওয়া আছে যেমন নেক্সট জেস, তারপর লারাভেল, গ্যাসবি, নাক্স, ইসভেলকিট। আপনি যেখানে ইনস্টল করতে চান অলমোস্ট প্রত্যেকটা ফেমাস ফ্রেমওয়ার্ক লাইব্রেরির জন্য এখানে গাইডলাইন দেওয়া আছে। অথবা আমাদের কাছে আরও একটা ওয়ে আছে নাক্সট টেলুইন সারা ইন্টিগ্রেট করার জন্য, সেটা হচ্ছে নাক্সট টেলুইন মডিউল। আপনি আসবেন Tailwindcss.nuxt.org, এখানে খুব সিম্পলি কিভাবে সেট আপ করে ফেলা যায় সেটা বলা আছে। আপনি জাস্ট এটা ইনস্টল দেবেন, দেন বিল্ড মডিউলে আপনি এই নাক্সট স্ল্যাশ টেলুইন এটা বলে দিলেই টেলুইনটা সেট আপ হয়ে যাবে। তো আপনি এটা ইউজ করতে পারেন, বাট আমি ইউজ করবো হচ্ছে অফিসিয়াল ডকের যে গাইডলাইনটা সেটা ফলো করবো। কোনটা ভালো বা কোনটা খারাপ এরকম কোনো ডিসকাশনের দরকার নেই, আপনি যেটা চুজ করতে চান সেটা করতে পারেন, বা আপনি দেখতে পারেন কোনটা আপনার কাছে ইজিয়ার মনে হয়। তো আমি এটা চুজ করার কারণ হচ্ছে কারণ টেলুইন্ট ফ্রিকুয়েন্টলি আপডেট হচ্ছে, ওদের মাইনর ভার্সনটা খুব ফ্রিকুয়েন্টলি আপডেট হচ্ছে। সো আমি যদি এই নাক্সট টেলুইনের উপর ডিপেন্ড করি, সো ওদের জন্য আমাকে ওয়েট করতে হবে যে ওরাও আন্ডারলাইন যে টেলুইন সিএসএস ডিপেন্ডেন্সি সেটাকে আপডেট করুক। সো আপনি এটা চুজ করতে পারেন, বাট আমি চাচ্ছি টেলুইনের নতুন নতুন ফিচারগুলো ইউজ করার জন্য কন্টিনিউসলি, কারণ তারা কন্টিনিউসলি মাইনার আপডেট নতুন নতুন ফিচার নিয়ে আসে। সো আমি অফিসিয়াল গাইডলাইনটি ফলো করতে চাই। তো আমি ফ্রেমওয়ার্ক স্পেসিফিক গিয়ে নাক্সটে গেলাম, এখানে আমাকে স্টেপ বাই স্টেপ বলা হচ্ছে কী কী প্যাকেজ লাগবে। প্রথমত আমাকে ডেভ ডিপেন্ডেন্সি প্যাকেজগুলো লাগবে, যেটা HD টেলুইন সিএসএস, দেন পোস্ট সিএসএস, তারপর অটো প্রিফিক্সার, এটাও একটা পোস্ট সিএসএস প্লাগ ইন, অ্যান্ড দেন আমাদের লাগবে হচ্ছে নাক্সটের পোস্ট সিএসএস প্লাগ ইনটা, কারণ আউট অফ দ্য বক্স নাক্সটে আমাদের পোস্ট সিএসএস সাপোর্টটা থাকে না। অলরাইট, সো আমি প্যাকেজগুলো ইনস্টল দেওয়া শুরু করে দিই। এটা ইনস্টল হচ্ছে তার একটা কথা বলে রাখি, আমাদের এখানে কিছু স্পেসিফিক ফাইল লাগবে, আমাদের স্ট্যাটিক অ্যান্ড স্টাইলস। স্টাইলস আমি অলরেডি কিছু স্টাইল লিখে রেখেছি, কিছু না অলমোস্ট সবই স্টাইল লিখে রেখেছি। আমাদের বেস যে স্টাইলগুলো লাগবে, সাপোজ নেভবার, সাবমিটার, তারপর ট্যাপ, থ্রেড, টাইপোগ্রাফি, সব লিখে রেখেছি। তারপর আমাদের যে স্ট্যাটিক ফাইলগুলো লাগবে, যেমন নোটিফিকেশনের সাউন্ড, তারপর হচ্ছে আমাদের ইমেজ, ফেভ আইকন, বিভিন্ন লোগো, এগুলো অলরেডি আমি প্যাক করে রেখেছি, এবং এগুলো সবগুলো আমি দিয়ে রেখেছি একটা গিটহাব জিস্ট ফাইলের মধ্যে। এখান থেকে আপনি এগুলো ডাউনলোড করতে পারবেন, স্ট্যাটিক ফাইলস এবং স্টাইলস। আর নিচের দিকে আমাদের প্রত্যেকটা কম্পোনেন্টের বেস মার্কার আমি লিখে রেখেছি, আপনি জাস্ট এখান থেকে কপি করে করে ইউজ করতে পারেন। সো টাইম সেভ করার জন্য আমি আগে থেকে লিখে এখানে সেভ করে রেখেছি, এবং এই লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেবো, সেখান থেকে আপনি নিয়ে নিতে পারবেন। অলরাইট, তো ইনস্টল হইতে হইতে আমি এই দুইটা ফাইল কপি করে নিয়ে যাই, আমাদের স্ট্যাটিক অ্যান্ড স্টাইলস। প্রথমে স্ট্যাটিকটা নিয়ে নিচ্ছি, ওপেন কন্টেনিং ফোল্ডার। আমি হচ্ছে প্রথমত এই স্ট্যাটিক ফাইলটাকে রিপ্লেস করব, ফোল্ডারটাকে পেস্ট, অ্যান্ড দেন অ্যাসেটসের ভিতরে স্টোর সেট বলে নিয়ে আগে টেলেন্টটা সেট আপ করে ফেলি, যাতে আমি বুঝতে পারি টেলেন্টটা কাজ করছে কিনা। অলরাইট, তো আমি টেলুইন সেট আপ প্যাকেজগুলো ইনস্টল করে দিয়ে ফেললাম। তারপর আমাদের লাগবে টেলুইন কনফিগারেশন ফাইলটা, অর্থাৎ tailwind.config.js যে ফাইলটা সেটা আমি এখন জেনারেট করবো। সেটা করার জন্য আমাদের দিতে হবে npx tailwindcss init, এটা দিলে একটা ফাইল ক্রিয়েট হবে tailwind.config.js, চলে আসছে। দেন যেহেতু আমরা জিট মোড ইউজ করবো, সো আমাদেরকে কন্টেন্টগুলো বলে দিতে হবে কোন কোন ফাইল টাইপগুলো ওয়াচ করে সে অটোমেটিক সিএসএসগুলো পার্স করবে বা সিএসএস জেনারেট করবে, সেটা আমাদেরকে বলে দিতে হবে। সো কন্টেন্ট, আমি জাস্ট এখানে স্টাইলিং নিয়ে খুব বেশি কথা বলবো না, টেলুইন নিজে আপনি শিখতে হবে, অনলাইনে অনেক অনেক ভিডিও অ্যাভেলেবল, সেগুলো আপনি দেখতে পারেন, বাট আমি এটা নিয়ে খুব একটা কথা বলবো না, কারণ আমি মোর স্পেসিফিক থাকবো হচ্ছে আমাদের ফিচার রিলেটেড, বাট নাক্সটের ফিচার রিলেটেড এবং লারাভেলের ফিচার রিলেটেড টপিক নিয়ে। ওকে, এটা দিলাম, অ্যান্ড দেন আমাদের বিল্ড মডিউলে পোস্ট সিসেস অপশনটা দিতে হবে। আমি জাস্ট এটা কপি করে নিলাম নিয়ে, যাতে হবে আমাদের nuxt.config.js, নেক্সট কনফিগ জেস, আমাদের যেহেতু হচ্ছে বিল্ড, বিল্ড পেস্ট করে দিলাম, তারপর কন্টেন্ট তো দিলামই। তারপর আমাদের লাগবে হচ্ছে আমাদের সিএসএস যেখানে আমরা ইউজ করছি, এখানে দেখা যাচ্ছে main.css, বাট আমরা যেহেতু স্যাস ইউজ করছি, সো আমরা হচ্ছে আমাদের স্যাসের মধ্যে app.scss এখানে দিয়ে দিলাম। অ্যান্ড দেন
সিএসএস এ ইন্টিগ্রেট করতে বলা হয়েছে। সো এটা আমরা অলরেডি করে ফেলেছি, যেহেতু আমরা স্যাস সেট আপ করেছিলাম, এই যে আমাদের অ্যাসেটস থেকে স্টাইলস দেন অ্যাপ ডট এস সিএসএস। সো আই থিঙ্ক দ্যাটস ইট। আচ্ছা আরেকটা জিনিস করা লাগবে, সেটা হচ্ছে আমাদের আমাদের নাক্সট কনফিগে, সরি আমাদের টেইলউইন্ড কনফিগারেশনে কিছু বেজ কালার ছিল, সেগুলো আমরা দিয়ে দিব এক্সটেন্ডের ভিতরে। এই কালারগুলো আমরা ইউজ করেছি স্টাইলিংয়ে, এক্সটেন্ড ইয়েস। অলরাইট, এখন আমাকে সার্ভারটা রিস্টার্ট করতে হবে। সরি সরি সরি, আমার অলরেডি স্টার্ট করা ছিল, ওই জন্য আমার নতুন পোর্ট দিয়েছে এখানে। সব যদি ঠিকঠাক থাকে তাহলে এটা আবার বুট হওয়ার কথা। ইয়েস, লোকাল 3000 গেলে আমি দেখতে পারবো। অলরাইট, এখন টেলিং যদি ঠিকঠাক মতো কাজ করে থাকে তাহলে কিন্তু আমাদের ফন্ট সাইজটা একদম রিসেট করে দেওয়ার কথা। করছে না? আচ্ছা আমি কোনো একটি স্টেপ মিস করেছি, কী মিস করেছি সেটা হচ্ছে, ও আমি হচ্ছে বিল্ড মডিউলে এই যে নাক্সট পোস্ট সিএসএস এটা কিন্তু বলে দেয়নি। আমি বলেছিলাম যে টেলিউনে কিন্তু, সরি নাক্সটা বাই ডিফল্ট আপনার পোস্ট সিএসএস সাপোর্ট থাকে না, সেটা আমাদেরকে আলাদা করে বলে দিতে হয়। তো আমি যাবো হচ্ছে বিল্ড মডিউল, এটা কোটেশন দিতে পারেন ডেফিনেটলি। অলরাইট, এবার আমি আরেকবার রিস্টার্ট দিই আমাদের সার্ভারটাকে, এবার এটা কাজ করা উচিত আই থিঙ্ক, যেহেতু সবগুলো স্টেপ ফলো করেছি। ইয়াস, আমাদের টেলিন কাজ করছে, কারণ হচ্ছে আমাদের সকল ব্রাউজার স্পেসিফিক যে সিএসএসগুলো থাকে সব রিসেট করে ফেলছে। লেটস সে আমি এখন হচ্ছে আমাদের ইন্ডেক্স ডট বিয়ের ভিতরে যাই, এখানে কিছু লেখা ট্রাই, টেলর স্পেসিফিক কিছু ক্লাস লেখা ট্রাই করি। সাপোজ টেক্স, টু এক্সেল, সেমি বোল্ড, আর টেক্স স্ক্রিন 500। ইয়াস, ইটস ওয়ার্কিং। ওকে, তো এবার আমাদের স্টাইলিং ফোল্ডারটাকে নিয়ে আসি, যেটা আমি বলেছিলাম অলরেডি আমি স্টাইল লিখে রেখেছি আপনাদের জন্য। এগুলো জাস্ট কপি করে আমি আমার স্টাইলে নিয়ে দিব। সো আমাদের স্টাইলস ওপেন কন্টেইনিং ফোল্ডার, আমি এই অ্যাপটা অ্যাসেসটাকে ডিলিট করে দিলাম অ্যান্ড দেন এটা পেস্ট করে দিলাম। এখানে অলরেডি লেখা আছে আমাদের এই অ্যাপটা অ্যাসেসের ভিতরে আমাদের স্যাস পার্সিয়ালগুলো অ্যান্ড উপরে টেলিন ডিরেক্টিভগুলো দেওয়া আছে। অলরাইট, এখন যখন আমি রিস্টার্ট দিব, রিস্টার্ট দেওয়া লাগবে না, কিছু স্টাইলিং পেয়ে যাবো। ওকে, তো এবার হচ্ছে আমাদের বেস লেআউটিংগুলো দাঁড় করানো যাবে।